হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সব সময় মতো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে, ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এই ভিডিওতে দেখাবো বন্ধুরা, আমরা যারা কম্পিউটারে উইন্ডোজ 10 ব্যবহার করি, এই 10-এর ক্ষেত্রে সমস্যাটা বেশিরভাগই আমাদের সম্মুখীন হতে হয়। যাদের কম্পিউটারে উইন্ডোজ 10 এবং নেট কানেক্ট থাকে, তারা কয়েকদিনের পর পরই দেখা যায় সি ড্রাইভ ফুল হয়ে যায়। সি ড্রাইভটা যখন ফুল হয়ে যায়, লাল হয়ে যায়, তখন আমরা এই সমস্যার পড়ি। তখন আমরা কোনো উপায় না পেয়ে কম্পিউটার উইন্ডোজ মারি, কারণ সি ড্রাইভ ফুল হয়ে গেলে কোনো খালি করার কোনো ব্যবস্থা থাকে না, আমরা অনেকেই জানি না। যার জন্য এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদের কি করতে হবে, উইন্ডোজ আর দিতে হবে না। আপনারা সি ড্রাইভটা অটোমেটিক, এটা একটা আপডেট, একটা ভাইরাসের মতো আপনার একটা কিছু ডকুমেন্টস এগুলো আপনার জমা হয়ে থাকে, যার জন্য সি ড্রাইভটা ফুল হয়ে যায়। ফুল হওয়ার পরে আপনারা, আমরা যারা জানি না, তারা কোনো উপায় না পেয়ে তখন আবার তাড়াহুড়া করে কোনো উইন্ডোজ মারতে হয়। এই উইন্ডোজ না মারা থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করতে হবে, এখন আপনাদেরকে আমি দেখাবো। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সি ড্রাইভটা অটোমেটিক কিন্তু ফুল হয়ে গেছে, এটা হলো সি ড্রাইভ বন্ধুরা। এই সি ড্রাইভটা ফুল, পুরো ফুল, এখানে কোনো জায়গা স্পেস খালি নেই, মাত্র 667 MB খালি আছে। এখন এই সমস্যাটা থেকে আমাদের বাঁচার উপায়টা আপনাদেরকে দেখাবো, কারণ কিভাবে আপনারা অটোমেটিক এই যে আপডেট, যে ভাইরাস বা ডকুমেন্টসগুলো এখানে সি ড্রাইভে জমা হয়ে থাকে, যার জন্য সি ড্রাইভটা ফুল হয়ে যায়। এই ফুল হওয়ার কারণে আমাদের এই সমস্যার সম্মুখীনে পরে তখন তাড়াহুড়া করে আবার উইন্ডোজ মারতে হয়। তাই আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে রক্ষা পেতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে বন্ধুরা, আমাদের যেতে হবে বা কিবোর্ড থেকে চাপ দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে যে কাজটা করবেন, এখানে লিখবেন, সর্বপ্রথমে লিখবেন TEMP, TEMP লিখে এখানে আপনারা ওকে দেবেন। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ডকুমেন্টস, এখানে ভাইরাস ডকুমেন্টস এখানগুলো জমা হয়ে আছে। এগুলোর আপনি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ অথবা মাউস দিয়ে এখন টেনে ধরে আপনারা কিবোর্ড থেকে ডিলিট চেপে এখান থেকে ডিলিট করে দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো অনেকগুলো জমা হয়ে আসলে ডিলিট হয়ে গেছে। তারপর আপনারা এটা ক্লোজ করে দেবেন। আবার আপনারা যাবেন উইন্ডোজ, কিবোর্ড থেকে উইন্ডোজ আর চাপ দেবেন। আর চাপ দেওয়ার পরে বন্ধুরা এখানে আবার লিখবেন আপনারা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে পার্সেন্টেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন আবার TEMP, দেওয়ার পরে আবার কিবোর্ড থেকে শিফট চেপে ধরে পার্সেন্টেজের উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আবার ওকে দেবেন। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডকুমেন্টস, ভাইরাস ডকুমেন্টসগুলো এখানে জমা হয়ে আছে। এগুলো আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এ অথবা মাউস দিয়ে সিলেক্ট করে আপনারা কিবোর্ড থেকে বা মাউস দিয়ে এখান থেকে এরকম ডিলিট করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দেওয়ার পরে এখান থেকে অলরেডি ডিলিট হয়ে গেছে। তারপরে আপনারা আবার যাবেন উইন্ডোজ আর, আর এ চাপ দেওয়ার পরে এখানে আপনারা আবার লিখবেন RECENT, লেখার পরে এখানে আবার আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে যা আছে ডকুমেন্টসগুলো এগুলো আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিবেন, এগুলো আস্তে আস্তে এখান থেকে ডিলিট করে দিবেন বন্ধুরা। সবগুলো ডিলিট করার পরে আপনার লাস্ট ফিনিশিং এর যে কাজটা করবেন, ডেস্কটপে আপনার ডিসপ্লের রিসিপিয়েন্ট এটা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনারা কম্পিউটারে একটা রিস্টার্ট মারবেন। অলরেডি এখান থেকে অনেকটা খালি হয়ে গেছে, তারপর এখানে আমি একটা রিস্টার্ট মারব। রিস্টার্ট মারার পর দেখবেন আরও খালি হয়ে যাবে। আগে ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে ছিল মাত্র, আগে ছিল খালি 667 MB, এখন অলরেডি 28 GB খালি হয়ে গেছে। 28 GB আপনারা কল্পনাও করতে পারবেন না কীভাবে খালি, আগে ছিল 667 MB, এখন 28 GB অলরেডি খালি হয়ে গেছে। তারপর আমরা একটা কম্পিউটার রিস্টার্ট মারবো।
আপনারা লাস্ট ফিনিশিং এ কম্পিউটারটা একটা রিস্টার্ট দিবেন প্রায় যে কম্পিউটার রিস্টার্ট মারার পর চালু হওয়ার পর আমরা এখন আবার চেক করব চেক করার পর দেখতে পান বন্ধুরা অলরেডি আপনার 31 জিবি খালি হয়ে গেছে কারণ আমরা এই সমস্যাগুলো সম্মুখীন যখনই হই বন্ধুরা তখন দেখা যায় আমরা হঠাৎ একটা কাজ করতেছি বা একটা কাজের ফাঁকে দেখা যায় সি ড্রাইভ ফুল হয়ে গেছে তখন আর কিন্তু এটা সি ড্রাইভে কোনো কিছু লোডিং করা যায় না যার জন্য এই সমস্যার সম্মুখীন হয় তখন আমরা কোনো উপায় না পেয়ে কম্পিউটার আমরা উইন্ডোজ মারার জন্য প্রস্তুতি নেই এই সমস্যা থেকে বাঁচার অর্থ হলে আপনারা এই কাজটা করবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইক চিহ্নতে একটা লাইক দিয়ে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন